আমাদের উদ্যোগে বন্ধের প্রতিবাদে একটা মানববন্ধন। আমরা শ্রমিকদের পক্ষ থেকে আমরা গতকালকে সকালে আমরা কিছু বড় বড় আবেদন এবং সেটার অনুযায়ী দুই খানাতেই আমরা কিন্তু আমরা তো আমাদেরকে মানা করেন যে এখানে করা যাবে আমরা তো ভাবে অনুভূতি দেওয়া হয়নি মানে তো এখন মানা করাই আছে চাপেন না আপনার চাপেন আমরা করতে পারবো না আমরা তো পেয়েছিলাম আমরা তো আপনাদের গতকাল এখন না আমরা তো ডিসি অফিসে কালকে রাত্রেও তো কাগজ পাইনি আপনাদের অনুমতি দেওয়া হয়নি এখনো আপনাদের মতো করে চলে যান অনুমতি পত্র ছাড়া প্লিজ দাঁড়াবেন না। না আমরা তো অনুমতি চেয়েছি আমরা তো আমরা এমন না যে অনুমতি চাই নাই আমরা যদি বলতাম অনুমতি চাই নাই এটা আমরা এমনি করবো গাড়ি করে আমার ইখতিয়ারের বাইরে এটা তো আমরা বলছি না আমি এখানে আছি আপনি একটা অনুমতি পত্র দেখাবেন তারপর এখানে একটা গণতান্ত্রিক সমাজে তো সরি আই হ্যাভ নো সে এটা করাই উচিত আমরা তো সরকার পতনের আন্দোলন করতে আসি নাই আমি দুঃখিত আমরা চিনি কল বন্ধ করে দিয়েছে এবং লক্ষ লক্ষ কৃষক মানে হতাশায় হাজার হাজার শ্রমিক জোগাড় হয়ে আমি দুঃখিত আমরা চলে যাই উঁচু করেন শুরু হয়নি এটা আপনারা এমন করেন কেন কি হইতেছে শুরু হয়নি এখনো ওখানে কথা যে আপনি অনুমতি চেয়েছেন আপনাকে কাগজ দেওয়া হয়নি মানে না বলা হয়নি আপনারা করতে দিলেন না আমাদেরকে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের কিছু করার নাই আপনারা হলেন সরকারের কর্মকর্তা কর্মচারী জনগণের টাকায় আপনাদের বেতন হয় কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার আপনাদের মাধ্যমে হরণ করা হচ্ছে এটা আপনারাও বিবেক মানবিক কারণে তো আলাদা সেক্টর আপনি তো বুঝে আমরা কথা বলতে পারবো না প্লিজ ভাই আনোয়ার ভাই আমাদের শ্রমিক দলের প্রতিনিধিরা কথা বলতে পারবো না এটা তো হয় না ভাই আমাদের আসতে চলে যান প্লিজ শুধু কেন কথা বলছেন আমার কিছু বলার নেই কিছু করার নেই আপনি জানেন প্লিজ প্লিজ আপনার চলেন কিন্তু ঠিক হইল না
আচ্ছা ঠিক আছে, আপনি তো আপনি জানেন। সামনে যাই, আমরা চলে যেতেছি না, আপনি কোথাও অন্য সাথে কথা বলেন, আমরা সরকারি দল দেখে ভাই কিন্তু বিচলিত না, আরে ভাই আপনার একটু আমাদেরকে ডাক, বলবে তো আমার লিডার ভাই আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব ছয়টি নাম করা চিনি কল বন্ধ করে দিয়েছে, আরো তিনটি চিনি কল বন্ধের নোটিশ দিয়েছে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি, মানববন্ধনের মতো একটা ঈদিহ কর্মসূচি পালন করতে দিল না সরকার, তারা বলেছে অনুমতি লাগবে শ্রমিক দলের পক্ষ থেকে, কাল তো অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত তারা অনুমতি না করে নেয়। সে কারণে আমরা কি বসে থাকবো, আমরা এসেছি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি, আমাদের করতে দেয় নেই, সংগঠনকে তারা ঠিক সমাবেশ করতে দিয়েছে, তাদের ছিল না নাই, এটা সরকারের এবং ফাঁসিবাদী চরিত্রের বহু প্রকাশ, ভারতে দেখছি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, সরকারি আমরা এই প্রতিবাদ জানিয়েছি এবং আপনি আমরা পদযাত্রা করে এখন বিএনপি অফিসের দিকে যাচ্ছি। হ্যাঁ বলেন, না করতে দেয় নাই, বাধা দিচ্ছে আমাদেরকে করতে দেয় নাই, পাশে আবার সরকার সমর্থক একটা সংগঠন দিচ্ছে, বক্তারও করতে দিচ্ছে, আমাদেরকে দেয় নাই, আমরা এই প্রতিবাদে পদযাত্রা করে বিএনপি অফিসে যাচ্ছি, পদযাত্রা না না আমার
যান এদিকে সেদিকে তাকাই না। যান না আপনি, সবাই পিছে তাকো, সবাই পিছে, ভাই একটু সামনে আসে, ভাই রাস্তায় যাবে, ভাই 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 না 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 এখানে আচ্ছা আচ্ছা আমিও তো দেখলাম, ও দাদা ও দাদা দাদা নাম ভাই আরেকটা নে,
আর সামনে যাবে কোথায় ঠিক করেছি বেশি খাইছি আমি যদি ভাই তোমরা খেলতে তো পারো না বলতে পারো না যাও ভাই এই জায়গাটা দাও এখানে দাও এই সিঁড়িতে দাঁড়ান এই সিঁড়িতে দাঁড়ান প্রিন্স ভাই বলক না আচ্ছা বন্ধুরা শুনেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন বা আগেও জানেন যে সরকার এর মধ্যে পক্ষ থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে একটা আপনি একটু সরেন একটু সরেন একটু একটু সত্যি বলেন ওই সসমা সসমা সরেন আপনি একটু সরেন আজকের বহু বছর আগের থেকে যেগুলো পরবর্তী সবসময় আমাদের আজকেও এই যে ব্যাপারে গত পরশু থেকে শুরু করে যাই হোক আমরা পরবর্তী সহ
আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সর্বাঙ্গীন ভাবে যিনি অত্যন্ত সহজ করেছেন আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা এত লোক এসেছেন আজকে সয়লাম হয়ে যেতে মানুষ হয়ে তো যাই হোক এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের বিএনপির স্বাগতিক সম্পাদক শ্রমিকদের অত্যন্ত বন্ধু আমাদের অভিভাবক জনাব ইমরান খানের প্রিন্স ভাই বক্তব্য রাখবেন ধন্যবাদ আমি অর্শন ভাই সভাপতি শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সরকার যে সম্প্রতি চিনি কল বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের কর্মসূচি কিন্তু আপনারা দেখে সবাই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য এখানে এসছেন এবং এসে আপনারা কী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেটা আমার আর বলার কিছু নেই আপনারা নিজেই জানেন সরকার তার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে পুলিশকে দিয়ে আমাদের মানববন্ধন করতে দেয়নি কারণ এই সরকার জনবান্ধব নয় শ্রমিক বান্ধব নয় শ্রমিকের সমস্যার সমাধানে তারা আন্তরিক নয় বরঞ্চ এই শ্রমিকদের যে মিল কলকারখানা আছে সেগুলি লুটপাট করে দুর্নীতি করে সরকারের লোকরা সেটা লুটপাট করে খেয়ে সেই শ্রমিকদের ফ্যাক্টরিগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে সেগুলো বন্ধ করে দিচ্ছে এই বন্ধ করার ফলে কী হয়েছে আজকে তিনিকলের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেল লক্ষ লক্ষ আখ চাষি তারা হতাশায় নিমজ্জিত তাদের খেতে অনেক আখ দাঁড়িয়ে আছে সেই আখ নিয়ে তারা কী করবে এই দুশ্চিন্তায় তারা নির্ঘুম রাত পার করছে এরকম একটি পরিস্থিতিতে শ্রমিক দল শ্রমিকদের নিয়ে কাজ করে সেই শ্রমিক দল তারা এই পাটকল এবং চিনিকল বন্ধের প্রতিবাদে আজকে এই মানববন্ধনের কর্মসূচি দিয়েছিল কিন্তু সরকার পুলিশকে দিয়ে সে মানববন্ধন করতে দেয় নাই আমরা এর প্রতিবাদে প্রেস ক্লাব থেকে সমভবন পর্যন্ত পদযাত্রা করেছি এবং সেই পদযাত্রার মাধ্যমে সরকারের এই ভিন্ন চক্রান্ত এবং ভিন্ন কাজের আমরা প্রতিবাদ করেছি নিন্দা জানিয়েছি আমরা ধিক্কার জানাই যে সরকার একদিকে সব কল কারখানা বন্ধ করে দিচ্ছে আরেকদিকে প্রতিবাদ করার পরিবেশও নষ্ট করে দিচ্ছে প্রতিবাদও করতে দিচ্ছে না আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে যতটুকু প্রতিবাদ আমরা করতে পারতাম সেই প্রতিবাদ করার সুযোগ অধিকারটুকু সরকার কেড়ে নিয়েছে বলেছে পুলিশের অনুমতি ছাড়া সেখানে প্রতিবাদ করা যাবে না শ্রমিক দল আজকের এই মানববন্ধন করার জন্য গতকালকেই পুলিশের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল কিন্তু আজকে সকাল সাড়ে দশটা পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর পাওয়া যায় নাই আমরা তো তাদেরকে বলেছি যে আপনারা তো আমাদেরকে মানাও করেন নাই যেখানে করা যাবে না আমরা আমাদের কর্মসূচি পালন করতে এসেছি আমাদের অন্তত প্রতিবাদটুকু রেজিস্টার করার সুযোগ করে দেন কিন্তু সরকার সেটা করতে দেয় নাই পুলিশকে কোনো নিয়ে করতে থাকে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দুর্নীতি লুটপাট করে নিজেরা যেমন গণবিচ্ছিন্ন হয়ে গেছে অপরদিকে গণতন্ত্রকে গণতান্ত্রিক পরিবেশকে অধিকার রক্ষার পরিবেশকে সংকুচিত করে দিয়ে সারা দেশকে পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে আমরা এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই চিনি কলগুলো খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান তাদের কাজে ফিরে যাওয়া এবং আখ মাড়াই শুরু করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই শ্রমিকদের এই দাবির প্রতিবাদে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যেই করা একটি স্টেটমেন্ট দিয়েছেন আমরা সরকারের কাছে আহ্বান জানাব রাজনীতিবিদ এবং শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়ে আপনারা এই চিনি কলগুলো খুলে দেবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে শীতের সকালে আপনারা কষ্ট করে আসছেন এবং ভবিষ্যতে আশা করেন আপনারা আসবেন এই অনুরোধ রেখে সবাইকে পুনর্বার ধন্যবাদ জানি আর সবচেয়ে বেশি ধন্যবাদ যে আমি ভিড় পাই অনেক কষ্ট করছেন আমাদের আর অবৈধ দৃষ্টি রাখে ছবি করার জন্য তো যাই হোক সবাইকে ব্যক্তিগত সহ আমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আসছে এখানে আমরা এই পদযাত্রার সহস্রীকরণ করতে ধন্যবাদ